এই হেমার মদ খেয়েছে ওয়াকানা ইয়াশরাবুল খামরা মদ খেত একবার না বারবার ফাকানা কুল্লামা শারিব যখনই মদ খেত জালাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেত্রাঘাত করতেন হুকুম দিতেন লাগাও একে কোড়া লাগাও কোড়া ও কয়েকবার লেগেছে মদ ছাড়তে পারে না ফালানাহু রাজুলুন একজন লোকের মেজাজ খারাপ হয়েছে কোন একজন সাহাবী যে তুই কতবার মদ খাবি আর কতবার তুই বেত খাবি আর কতবার তোর বিচার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লানত হোক হেমারের উপর লানত করেছে খাস করে কোনো অপরাধীকে লানত করা জায়েজ না খাস করে কোনো অপরাধীকে যতক্ষণ বেঁচে আছে ইসলামের অবস্থায় অত কুফরি অবস্থায় হইল আবার মুসলমান হয়ে যেতে পারে সম্ভাবনা আছে না সেজন্য কাফের কেউ এইভাবে খাস করে অমুকের উপর লানত হোক বেঁচে থাকতে হবে লান শখসি নির্দিষ্ট করে কারো নাম ধরে আল্লাহর লানত অমুক বেনামাজির উপর বলা যাবে না আল্লাহর লানত অমুক মাজার পূজারীর উপর আল্লাহর লানত অমুক পীরের উপর বিদাতির উপর বলা যাবে না যতক্ষণ বেঁচে আছে কথা বোঝা গেছে না হতে পারে হেদায়ত হয়ে যেতে পারে বোঝা গেছে আর তারপরে ফাসে গুনাহগার ইসলামের গণ্ডিতে যদি বড় শিরক না করে তাহলে তো লানতি করা যাবে না মদখোর লানত করা যাবে না নিষেধ নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করে সংশোধন হয়ে যেতে পারে বা তার অনেক ভালো আমল থাকতে পারে যে ভালো আমল দিয়ে তার এই গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে আপনি কি জানেন মানুষের অন্তরের আমল জানা যায় না বাহ্যিক আমল অনেকের খারাপ হতে পারে কারণ অন্তরের অনেক ভালো আমল থাকতে পারে এটারও সম্ভাবনা আছে নিশ্চিত করে তবে আম লানত করা যাবে পাপীদের উপর আম লানত করা যাবে দুটোতে পার্থক্য আছে আম লানত মানে চোরের উপর আল্লাহ লানত হোক চোরদের উপর কি হোক আল্লাহ লানত হোক বলা যাবে হাদিসের আগে চোরের দণ্ডবিধান পড়াইনি লান আল্লাহ সারেকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত হোক চোরের উপর ইয়াসরিকুল বাইজা একটা ডিম চুরি করে আর ডিম চুরি করতে তো বড় চোরে পরিণত হয় আর তারপর তখন হাত কাটা যায় না জি হ্যাঁ এইভাবে বিভিন্ন অপরাধের উপর লানত করিল রাসূলুল্লাহ বলেছেন সুদখোরের উপর আল্লাহ লানত হোক ঘুষখোরের উপর লানত আছে না তাহলে বোঝা গেল যে ঘুষখোর লানত করা যাবে কিন্তু অমুক অফিসার নাম ধরে অমুক অফিসার ঘুষখোর ওর উপর লানত হোক এটা বলা হারাম এটা বলা হারাম লানে শখসি খাস করে লানত করা কারো উপর যাবে না যত বড় অপরাধী হোক না কেন আর অনির্দিষ্ট যদি লানত হয় অপরাধীর উপর তো জায়েজ আছে লানাতুল্লাহ আল কাজম কোরআনে নেই মিথ্যুকদের উপর আল্লাহ লানত বলা জায়েজ আছে কিন্তু তুমি মিথ্যুক তোমার উপর আল্লাহ লানত বলা জায়েজ নাই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন কারণ অনেকে আবেগ হয়ে যাত্রার উপর লানত করে দেন এক লোক ওকে লানত করলো ফাকা আল্লাহ তালানহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই একে লানত করলো লানত মানে কি বুঝেন লানত মানে কি না আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত আল্লাহ তুমি একে লানত করলেন আপনি মানে আল্লাহ তুমি একে তোমার রহমতে বঞ্চিত করো বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক বদ্দোয়া আর কি লানত হচ্ছে বদ্দোয়া লানত হচ্ছে অভিশাপ এই জন্য বাংলাতে এটাকে বলা হয় অভিশাপ বদ্দোয়া আর কি অভিশাপ মানে বদ্দ নবী সাল্লাল্লাহু লানত করিও না কেন তোমরা কি জানো ফাইন ইহিবুল্লাহ ওয়া রাসূল মদ খেলে কি হবে সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আল্লাহ এবং রসুলকে ভালো অনেকে আছে অনেকে আছে আপনি আশ্চর্য হবেন হয়তো শয়তান কিছু কিছু পাপ তাকে করাচ্ছে কিন্তু অন্তর থেকে সে আল্লাহকে ভালোবাসে অন্তর থেকে রাসূলুল্লাহ ভালোবাসে সহি আকীদার লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যে এত বিরোধিতা তার গ্রামে তারপরেও ও বেদাতি কাজ করে না হ্যাঁ এত সমস্যা পড়ছে গ্রামে কোণঠাসা তারপরেও সুন্নতকে আঁকড়ে ধরে আছে কিন্তু হয়তো দাঁড়িয়ে রাখে না হয়তো সিগারেট খাচ্ছে হয়তো জর্দা খাচ্ছে বা হয়তো ফিল্ম দেখছে কাবিরা গোনা করছে তার গোনার বোঝা তার উপর হচ্ছে কিন্তু সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এটাও একটা বড় ইবাদত তার বড় নেকির কাজ আছে সুতরাং তোমরা কেন লানত করবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করতে নিষেধ করেছেন তো কয়েকবার করে তাকে বেত্রাঘাত করা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড দেননি হত্যা করেছেন করেননি বরং বদ্দোয়া সাহাবী দিচ্ছেন নিষেধ করেছে রাসূলুল্লাহ ওই হেদায়েত হয়ে যেতে পারে 10 বার মদপান করে 50 বার মদপান করে হেদায়েত হয়ে যেতে পারে জি